নমস্কার, রাজবংশী রান্ধনঘরত তোমার গুলো গারকবার স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের মোর রেসিপিটা। আজকে মুই তোমার জন্য একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আসছি। মোর গোটা রেসিপিটা দেখি থাকেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার অবশ্যই করেন। তো এলাম ওই মাছটা কাটি নিম, আর এটা আমার ডিগির মাছ আজি মারছে। মোর মাছটা আনছি বলে ফেলে নেওয়া হয়ে গেল, এলাম ওই মাছের মেথিটা আগত কাটে নিম। এলাম ওই মাছটা পিস পিস করে নিম। আর মোর মাছটা কাটে নেওয়া হয়ে গেল, এলাম ওই ভালো করে ধুয়ে ধুয়ে নিম। এলাম ওই মাছটা ভাজে নিম, এটিগুলো নুন হলদে ভালো করে মাখে নিম মাছগুলো। মোর মাছটা মাখি নেওয়া হয়ে গেল, এলাম তসলা গরম হয়েছে, তসলা দিম সর্ষের তেল। মোর তেলগুলো গরম হয়েছে, এলাম ওই মাছগুলো দিয়ে ভালো করে ভাজি নিম। মোর মাছটা ওই পাশখান ভাজি নেওয়া হয়ে গেছে, এলাম উল্টি দিয়ে ওই পাশখানে ভালো করে ভাজি নিম। মোর মাছগুলো ভাজি নেওয়া হয়ে গেছে, এলাম ওই নামে নিম। এমন করে মই সব মাছগুলো ভাজি নিই। মোর মাছগুলো ভাজি নেওয়া হয়ে গেছে, এলা মই মটর কলাইগুলো ভাজি নিই। মোর মটর কলাইগুলো ভাজি নেওয়া হয়ে গেল, এলা মই নামে নিম। মই দুইটা আলু কাটি নিয়েছিলাম, ওই আলু দুটো ভাজি নিই। দেখো মোর আলুগুলো ভাজি নেওয়া হয়ে গেছে, এলাম ওই আলুগুলো নামে নিন। মই ফোড়নত দিম দুইটা তেজপাতা, একটা শুকেন মরচ, কুচি করে নেওয়া পেঁয়াজি। পেঁয়াজিটা মোর ভাজি নেওয়া হয়ে গেছে, দেখো। এলাম ওই এটি দিম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজি বাটা, হলুদের গুঁড়ে, জিরের গুঁড়ে আর মরচের গুঁড়ে। মশলাটা আমি ভালো করে কষে নিই। এলাম ওই এটিগুলো দিম টমেটো কুচি, স্বাদ মতো নুন, মশলাগুলি কিন্তু ভালো করে কষে নেওয়া লাগবে। এলাম ওই এটিগুলো অল্প কোনা জল দিম, জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষে নিম। মোর মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, এলাম ওই ভাজি করে নেওয়া আলুগুলো দিলাম। আলুগুলো আর মশলাগুলো আর এখন কষে নিম। আলুগুলো আর মশলাগুলো কষে নেওয়া হয়ে গেল, এলা দিলাম ওই ঝোলের জল। দেখো মোর ঝোলগুলো থক থই উঠে গেছে, এলাম ওই ভাজি নেওয়া মটরগুলো দিলাম, দিম আর মোর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এলাম ওই ভাজি রাখা মাছগুলো দিলাম। কিন্তু আস্তে করে ঘাটে দিম, এলাম ওই দিম ধনিয়ার পাতা কুচি। ওই তরকারি রান্না জাল করে নামে নিম। দেখো মোর রেসিপিটা হয়ে গেছে, আর খুব কম সময়ত আর খুব কম উপকরণ দিয়ে মই রেসিপিটা বানিয়ে দেখালাম তোমারগুলো। তোমারগুলো একদিন বাড়িতে আমাকে ট্রাই করেন, দেখেন খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা মই এটিগুলো শেষ করলাম, আরও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।